তুমি জানো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, মাফ করে দে রে মাওলা, ক্ষমা করে দে রে মাওলা, নইলে জান্নাত পাব না, ক্ষমা করে দে রে মাওলা, মাফ করে দে রে মাওলা, নইলে জান্নাত পাব না, জাহান্নাম হবে আমার ঠিকানা, জাহান্নাম হবে আমার ঠিকানা, আমি কত যে করেছি গুনাহ, আল্লাহ তুমি জানো আমি জানি, পৃথিবীর কেউ জানে না। মাশাআল্লাহ, আজকের এই মঞ্চের আমার মহামান্য যোগ্যতম বড় ভাইজান সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আরো অন্য অন্য এলাকা থেকে গ্রাম থেকে আগত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইমানদার নেককার আল্লাহর ভালোবাসা বান্দা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা গোলাম কিংবা তার দাস কিংবা তার বান্দা, আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আল্লাহর, আমরা বান্দা হিসাবে তার গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনকে একটু রাজি এবং সন্তুষ্ট করার জন্য সবাই মিলে নিজের নিজের মুখটাকে হিলিয়ে একবার প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই কেমন হলো, গনগন করে উঠবে যেন বুঝতে পারা যায় যে হ্যাঁ আজকে অনেকটা মানুষ আল্লাহর প্রশংসা করছি। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী, নবী নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, আমি আগেই আপনাদের বলবো যে আপনারা যতটা মানুষ এসেছেন সবাই আমার চাইতে আল্লাহর প্রিয় বান্দা, সবাই আল্লাহর নেককার বান্দা, মনে হয় এই স্টেজের মধ্যে আমি একজন হতভাগা পাপি এবং গুনাহগার। জি তো ভাই, আপনাদেরকে আমি আজকে হেদায়াত করতে আসেনি, আমি সামান্য যেমনভাবে হয়তো বাড়িতে একটা চাকু হাসুয়া দাও কাচিয়া কিছু থাকে, সেটা যখন মূর্ছা ধরে যায়, মূর্ছা ধরে গেলে সেটাকে কামারের বাড়িতে নিয়ে গিয়ে ওই অস্ত্রটাকে একটু আগুনের ভিতরে ঢুকিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে ওটাকে আবার জংটা ছুটিয়ে দিয়ে আবার ধারালো করে বাড়ি নিয়ে আসে, বাস মনে হয় একটু কিছু কথা বলবো যাতে আপনাদের কিছু জং ছুটে আবার ঈমান তাজা হয়। এছাড়া আপনাদের আমি হেদায়েত করতে আসেনি, হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহ। যাকে আল্লাহ হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দেবে না সে কখনো হেদায়েত পাবে না, এটা একদম আল্লাহর ফয়সলা। জি আল্লাহর ফয়সলা। ভাইয়া আপনাদের একটাই শুধু কথা বলবো এটা বুঝাবার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা, মানুষ যারা হয়তো লেখাপড়া করে কিছু বৈজ্ঞানিক হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিছু মেশিনের কাজ শিখেছে ইত্যাদি ইত্যাদি, তো কিছুদিন পূর্বে যতগুলো বয়সপ্রাপ্ত মানুষ আছে এরা শুনেছিলেন, কিংবা 40 বছরের মানুষ 30 বছরের মানুষ এরা শুনেছিলেন যে তারের একটা ফোন আসবে, তারের ফোন আসবে, তার লাগানো থাকবে, সৌদি আরব থেকে ফোন করবে, ওই তারে 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 মানুষ শুনতে পাবে, একটা মোবাইল কিংবা ফোন আসবে। মানুষ আশ্চর্য করছিল, এটা ফের কেমন কথা রে বাবা যে ওই তার দিয়ে কথা ঢুকবে, এটা আশ্চর্য কথা নয়?
আশ্চর্য কথা, তার দিয়ে কেমন করে কথা বলবে? তো এটা আশ্চর্য মনে করছিল। ওর পরে যখন আবার এই মোবাইলগুলো শুনলো যে এবার বিনা তারে হবে, একটা মোবাইল সৌদি আরবে থাকবে আর একটা মোবাইল ওই কোনো আব্দুল মান্নান আব্দুল সাত্তারের কাছে থাকবে, তো এবার সৌদি আরবে বেটা নিজের এলাকাতে কালিয়াচকের এলাকাতে বা আব্বা কিংবা স্ত্রী ওখান থেকে ডায়াল করবে 8টা 10টা নম্বর আর টিড়িং টিড়িং করে বেজে উঠবে মোবাইলটা, এই তখন রিসিভ করলে কথা হবে। আশ্চর্য কথা, এরকম ফের হয় নাকি? কেমন করে কথা হবে? মানুষ আশ্চর্য মনে করছিল। ইঞ্জিনিয়ার একে তৈরি করলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এ কথা বলবে। ভাই আমার কথাটা অল্প কটা কথা, কিন্তু জ্ঞান আছে, এতে জ্ঞান আছে, অল্প কটা কথা ভালো করে বুঝবার চেষ্টা করবেন। মোবাইলটা তৈরি করেছে ইঞ্জিনিয়ার, এর উদ্দেশ্য হলো সৌদি আরব থেকে, পাঞ্জাব থেকে, দিল্লি থেকে মায়ের সাথে, আব্বার সাথে, বিবির সাথে কথা বলবে। এবার ধরলেন আমি 12,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছি, মোবাইলটা কেনার পরে 2 মাস পরে 3 মাস পরে এতে কথা দিচ্ছে না, কথা হয় না। এই মেকারের কাছে নিয়ে গেলাম, মেকার ভাই এই মোবাইলটা কথা হয় না, একটু দেখেন তো। মেকার এবার এ মোবাইলটা খুলল, খোলার কিন্তু ক্ষমতা আপনার নেই, আমারও নাই, বুঝি না, জ্ঞান নাই, আমি ইঞ্জিনিয়ার নই, মোবাইলের ডাক্তারও নয়, যুবকের দল। মোবাইলটা মেকার খুলল, খোলার পরে বলছে ও মোবাইলওয়ালা, এই মোবাইলটা কিন্তু তোমার বেকার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যদি মোবাইলটা ঠিক করতে চাও আপনার মোবাইলে 8,000 মতো খরচা হবে, আর না হলে আপনি নতুন কিনে নেন রে বাবা, মোবাইল আর চলবে না। এ মায়ের দল, এ বাবাজির দল, মোবাইলটা বাড়ি নিয়ে চলে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিলেন, মোবাইল চলবে না, এ মোবাইলটা বাড়িতে রাখানো আছে, বছর বছর রয়ে গেল। একজন ফেরিওয়ালা এসে বলল, কে দেবে গো মোবাইল মিহিদানার বদলে, কে দেবে গো পুরাতন মোবাইল একটা জকের বদলে, কে দেবে মোবাইল গো একটা গিলাসের বদলে। এবার গিলাসের বদলে মোবাইলটা দিয়ে দিলেন, মোবাইল চলে গেল, মোবাইল নিয়ে গেল কোনো হয়তো ভাঙড়ির দোকানে দিল, মোবাইল ভাঙড়ির দোকানওয়ালা মোবাইলটাকে ক্যাচড়াতে নিয়ে গিয়ে ফেলে দিল। কেন ক্যাচড়াই ফেলে দিল? এই জন্য ফেলে দিল, মোবাইল কথা বলে না, উদ্দেশ্য যেটা ছিল মোবাইলের উদ্দেশ্য ফেল হয়ে গেছে, উদ্দেশ্য ঠিক নাই। যুবকের দল রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে তৈরি করেছেন, আমাদের পয়দা করেছেন, উদ্দেশ্য রয়েছে রে যুবকের দল। যদি যদি উদ্দেশ্য ফেল হয়ে যায়, যদি আল্লাহর উদ্দেশ্য বেকার হয়ে যায়, তাহলে জেনে রাখুন এ বান্দারা আমার ভাইরা, আপনাদেরকে পয়দা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেন বান্দা আমার কি করে ইবাদত করে, বান্দা যেন নেক কাজ করে, বান্দারা যেন মাদ্রাসা করে, বান্দারা যেন কোরআন তেলাওয়াত করে, বান্দারা যেন আলেম ওলামাকে ভালোবাসে, বান্দারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের অনুসরণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করে। যদি তা না হয়, জেনে রাখিও রে যুবক, আমাদের জায়গা ভাঙড়ির চাইতো খারাপ। মোবাইলটা যতদিন কথা বলছে ওর ইজ্জত সম্মান কত, সুবহানাল্লাহ। যদি ভবিষ্যৎ খালি মোবাইলটা একটা মিনিটের কারণে এই স্টেজ থেকে ছুটে গেছে আর আমি চলে গেছি মসজিদে, আর আমার মোবাইল ছুটে গেছে, পাখিটা নাই, আর তাড়াতাড়ি বলো তো মোবাইলটা ওখানে ছুটে গেছে, কত সম্মান ইজ্জত। এ ভাই যেদিন থেকে কথা বলে না তার ইজ্জত নাই, তাকে একেবারে নিয়ে গিয়ে ওই কাচরার ভিতরে ফেলে দিল। মানুষ যদি মানুষের যদি উদ্দেশ্য যেটা পয়দা করার, আল্লাহ যে উদ্দেশ্যে পয়দা করেছে, সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য যদি ঠিক না রাখে, আল্লাহর কসম বলছি ওই কাচরা চাই তো আপনার জায়গা খারাপ হবে, সেটা হবে জাহান্নাম। কি মনে ভাবছে? এমন জায়গায় ফেলবে যে জায়গাটা একেবারে ভয়ানক জায়গা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শুনেন কি বলছেন,
ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা,